প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার শুভেচ্ছা নিও। আশা করি সবাই পরম করুণাময় আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা ইতিপূর্বে নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতির কিছু সমাধান করেছি। এই অধ্যায়তে ত্রিকোণমিতির যে সকল সূত্র রয়েছে সেগুলো তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো আত্মস্থ করতে পেরেছ। একটা জিনিস মনে রাখবে, সকল কাজের একটা অস্ত্র থাকে। গণিত সমাধান করতে হলে তোমাদেরকে গণিতের সূত্রগুলো মনে রাখতে হবে। যে যত বেশি গণিতের সূত্র মনে রাখবে তার তত সহজ হবে গণিত বিষয় বুঝার। আজকে আমরা একই অধ্যায়ের অর্থাৎ 9.1 অনুশীলনের আরো একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। 19 নম্বর অঙ্কটি আমরা করার চেষ্টা করব। গত ক্লাসে তোমাদেরকে ত্রিকোণমিতি যে সকল সূত্র আমি দিয়েছি সেগুলো তোমাদের মনে আছে কিনা তার জন্য আমি কয়েকটা সূত্র এখানে আবার লিখছি। সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি, সুতরাং কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার কস এর সমান দিয়েই করি, কস এর সমান 1/sec এবং sec এর সমান 1/cos এবং sin a/cos tan a। এই সূত্রগুলো নিশ্চয় তোমাদের মনে আছে। এখন আমরা এই অধ্যায়ের 19 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা 19 নম্বর প্রশ্নটি দেখে নাও বই থেকে। আমি সরাসরি অঙ্ক চলে যাচ্ছি। প্রমাণ করি যে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ রুট ওভার ইকুয়াল টু সেক এ মাইনাস ট্যান এ, সেক এ মাইনাস ট্যান এ। এখন লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড ওয়ান প্লাস সাইন এ রুট ওভার, এখন আমরা এটাকে যে বর্গমূলের চিহ্নটা রয়েছে এই বর্গমূলের চিহ্নটাকে আমরা উপর নিচে ভাগ করে দিতে পারি। দেখো বর্গমূলের চিহ্ন যেটা আছে এটা উপরে নিচে আছে, 1 মাইনাস সাইন এ রুট ওভার 1 প্লাস সাইন এ। এখন এই ধরনের অঙ্কে তোমরা খেয়াল রাখবে উপরে হোল স্কোয়ারের সূত্র আসবে, এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যাতে হয়, নিচে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে কি করতে হবে, এমন একটা রাশি দিয়ে গুণ দিতে হবে যাতে করে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তাহলে এখানে যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র করতে চাই তাহলে এখানে 1 প্লাস সাইন এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন এ তারা গুণ করতে হবে।
সাইন এ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ। লব ও হর কে, লব ও হর কে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করি। এখন আমরা যদি গুণ করি, এখানে আমরা লবে দেখতেছি যে কি আছে, একই রাশি আছে, ওয়ান মাইনাস সাইন এ রুট ওভার হোল স্কয়ার হবে, আর নিচে হবে রুট ওভার, এখানে আমরা যদি ওয়ান কে এ ধরি আর সাইন এ কে যদি আমরা বি ধরি, তাহলে হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা লিখতে পারি কি এ স্কয়ার মাইনাস মানে ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। উপরে হচ্ছে কি এখানে স্কোয়ার এবং রুট কাটা যাবে, স্কোয়ার এবং রুটটা কাটা গেলে থাকবে কি ওয়ান মাইনাস সাইন এ, আর নিচে হবে কি রুট ওভার কস স্কোয়ার এ। যেহেতু এই সূত্রটা আমরা আগে তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি, যেহেতু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান হলো কস স্কোয়ার এ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে আমরা আসতে পারি এখানে ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান মাইনাস সাইন এ ডিভাইড বাই কস এ, স্কোয়ার এবং রুটে কি হবে কাটা কাটে যাবে। তারপর এটাকে আমরা দুইবার করে লিখতে পারি, স্কোয়ার রুট কাটা গেলে স্কোয়ার থাকবে না, স্কোয়ারও থাকবে না, রুটও থাকবে না। তাহলে এখানে আমরা পাইতেছি এটা যদি আমরা ভাগ করি, লব একই রেখে, হর একই রেখে লবকে ভাগ করা যায় সাইন এ ডিভাইডেড বাই কস এ। এখন আমরা দেখতে পারি ওয়ান বাই কস এ, ওয়ান বাই কস এ সমান চেকে আমি আগেই তোমাদেরকে সূত্রটা লিখে দিয়েছি, আর সাইন এ বাই কস এ সমান ট্যান এ সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এই তাহলে এখানে এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো, বিশ নম্বরে আরেকটা অঙ্ক আছে ঠিক এই অঙ্কটার মতো, সেই অঙ্কটার মতো বিশ নম্বরে আরেকটা অঙ্ক আছে যে তোমরা এই অঙ্কটা নিজেরা করতে পারবে। হ্যাঁ, অঙ্কটা তোমরা ভালো করে দেখে নিবে, আমরা আর একটা অঙ্ক করবো এখন। তোমরা নিশ্চয়ই বীজগণিতের যে চিরসেরা সূত্রটা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই বীজগণিতের এই সূত্রগুলো আমরা ত্রিকোণমিতিতে ব্যবহার করতে পারি। বীজগণিত এমন একটা বিষয় বা গণিতের অংশ যে বীজগণিতের সূত্রগুলো আমাদের অন্যান্য জায়গায় আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা যে অঙ্কটা করব, একুশ নম্বর অঙ্কটা তোমরা দেখো, প্রশ্নটা তোমরা দেখে নাও, একুশ নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে কি, দেওয়া আছে সাইন এ কস এ প্লাস সাইন এ, কস এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট ওভার কস এ। আমরা যদি এখানে পক্ষান্তর করি, যেহেতু এখানে কস ডান পাশেও কস আছে বাম পাশেও কস আছে, এখন আমরা যদি কসটা যদি সাইন এ সমান আমরা লিখতে পারি,
অসে বাইডেস অসে অর সাইডে ইকুয়াল টু আমরা এখানে কি করতে পারি রুট ওয়ান বাইডেস অসে অর অসে সমান কি হবে সাইডে ডিভাইডেড বাই রুট টু মাইনাস ওয়ান কসে ডিভাইড বাই সাইডে ডিভাইডেড রুট টু মাইনাস ওয়ান এখন যদি আমরা উভয় দিকে এর আগে আমি দেখাইছি যে এদিকে রুট আসলে উপর নিচে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে করে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে তাহলে এখানে নিচে এ মাইনাস বি আছে আমরা যদি এ প্লাস বি দিয়ে গুণ দিই রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান হ্যাঁ এখন যদি আমরা ডান পাশে বাম পাশে আমাদের একই রাশি আসবে ডান পাশে লব হরকে ডান পাশে লব ও হরকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ গুণ করি এখন আমরা শুধু ডান পাশটা লিখবো ডান পাশে আমরা কি পাই সাইন রুট টু সাইন এ রুট টু সাইন এ প্লাস সাইন এ প্লাস সাইন এ এরপর এখানে হচ্ছে রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এখানে আমরা পাচ্ছি টু মাইনাস ওয়ান আর উপরে রুট টু সাইন এ প্লাস সাইন এ রুট টু সাইন এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান সুতরাং আমরা এটা ডান পাশটা আমরা আগে ফেলে এসেছি কসে এখানে কসে ছিল এখন যদি আমরা বজ্রগুণন করি বজ্রগুণন করলে আমরা পাই কি বজ্রগুণন করলে আমরা পাই কসের সমান রুট টু সাইন এ প্লাস সাইন এ বজ্র গুণন করে এখন আমরা এখানে যদি পক্ষান্তর করি তাহলে কসে মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন এ রুট টু সাইন এ তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে কসে প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন এ এটা আমরা কিভাবে পাইলাম পক্ষান্তর করে তাহলে সুতরাং কসে মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন এ প্রমাণিত তাহলে এখানে আমাদের দুইটা অঙ্ক করা হলো তোমরা 19 নাম্বার এবং 22 নাম্বার এই দুইটা অঙ্ক বাইরে ক্যাশ করে রাখবে আমরা যখন বলবো তখন তোমরা আমাদের কাছে এটা জমা দিবে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ।